সালামু আলাইকুম এব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য থাকছে একটা সুন্দর একটা রেসিপি যেটা বাংলাদেশের অনেক বিখ্যাত একটা স্ট্রিট ফুড আর আমার জন্য অনেক রিকোয়েস্টের একটা রেসিপি যেটা রিকোয়েস্ট আমি গত তিন মাস ধরে পাচ্ছিলাম সেটাই নিয়ে আসছি আজকে চলুন তাহলে দেখে নেই কীভাবে রেডি করা যায় ঝালমুড়ির মশলা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি আধা টি স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এবং ওয়ান টি স্পুন পরিমাণ যে ধনিয়া গুঁড়ো আছে সেটা এবং সেই সাথে একে একে করে আরও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া আপনারা চাইলে একটু কম বেশ করে নিতে পারেন এবং আধা টি স্পুন পরিমাণ জিরার গুঁড়ো আমি সবগুলো মশলাকে একসাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কারণ আমি চাচ্ছি মশলাটা একটু ভালোভাবে ভিজুক যাতে করে আমার মশলাটা একটু থিক আর ক্রিমি ক্রিমি হয় সেই জন্য আগে থেকেই আমি মশলাটাকে একটু রেডি করে নিচ্ছি পুরো মশলাটাকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি কারণ এটা আমি রান্নাই ইউজ করব যাতে করে একটু মিহি হয়ে যায় মশলাটা পানির সাথে সেই জন্য আমি একটু আগে থেকে রেডি করে নিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন আমি সেই জন্য আলাদা করে এখানে দিচ্ছি না অবশ্যই ডিসক্রিপশন বক্স খাটলে পেয়ে যাবেন আর এদিকে আমি একটা ছোট প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ রান্নার যে রেগুলার তেল আছে সেটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলেই খুব বেশি গরম হওয়া দরকার নেই অল্প একটু গরম হলে এতে দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণ আদার পেস্ট এবং ওয়ান টি স্পুন পরিমাণ রসুনের পেস্ট দুটোকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চড়ে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় সেটা আমি এরকম একটা অবস্থায় করে নেব যখন আদা রসুনটা একটু ভাজা ভাজা হবে তখন মশলাগুলো একটু উপরের দিকে ভাসতে থাকবে তখন আমরা বুঝবো যে আদা এবং রসুনটা ঠিকঠাক মতো হয়ে গেছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আদা এবং রসুনটা আস্তে আস্তে করে নিচে থেকে উপরে তেলের মধ্যে ভাসছে তার মানে আমার আদা এবং রসুনটা মোটামুটি কষানো হয়ে গেছে পুরো তেলের মধ্যে আর পরবর্তীতে আমি যেগুলো অ্যাড করব আপনাদেরকে আমি আস্তে আস্তে করে সবগুলো দেখিয়ে দিচ্ছি আর এই ফাঁকে আপনাদেরকে বলে নেই আমাকে যারা এই পর্যন্ত সাপোর্ট করে রেগুলারলি আমাকে দেখে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন হতে সাহায্য করেছেন আমার সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য আমার এই জার্নিটাতে আমাকে হেল্প করার জন্য আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আশা করি এই ভিডিওটি দেখার পর আমাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে আমাকে সাহায্য করতে থাকবেন আপনাদের সবার প্রতি শুভকামনা আবারও চলে আসছি ভিডিওতে যেহেতু আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা তেলের উপর ঢেলে দিচ্ছি আর একটু করে যে বাটির মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ধুয়েও অল্প একটু পানি দিয়ে দিলাম আধা কাপের মতো পানি কারণ আমি চাচ্ছি যে এই পানিতেই পুরো মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক এবং তেলটা ভেসে আসুক সো আমি আস্তে আস্তে করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এবং এই মশলার যে কালারটা আছে সেটা আস্তে আস্তে চেঞ্জ হবে একটা ডিফারেন্ট একটা কালার হবে আর আপনাদেরকে বলি আমি বিভিন্ন স্টেপে মশলাগুলো অ্যাড করেছি অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে হবে সবগুলো মশলা দেখতে হলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ যে সরিষা বাটা আছে সরিষা বাটা দিয়ে দিলাম আমি প্রথমে সরিষা বাটাটা দেইনি এই কারণে কারণ সরিষা বাটা দেওয়ার পরে একটা ফেনা ক্রিয়েট হয় বুধ বুদ আকারে ফেনা হয়ে পুরো যে প্যান্টটা আছে সেটা অনেক সময় ঢেকে দেওয়ার যাওয়ার পসিবিলিটি থাকে সেই জন্য আমি সরিষা বাটাটাকে একটু পরে দিয়েছি আর সেই সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি যে হাফ টিস্পুন পরিমাণ কালি জিরা ফ্রেশ কালি জিরাটা আমি ইউজ করেছি এটা একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আনবে আর ওয়ান টি স্পুন পরিমাণ রোস্টেড জিরা আমি টালা জিরার গুঁড়া এবং ওয়ান টিস্পুন পরিমাণ আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া এবং টালা জিরার গুঁড়াটা শেষে দিলে যেটা হয় যে সুন্দর একটা অ্যারোমা আসে রান্নাটার মধ্যে এবং যে মামাদের স্কুল গেটের মামাদের যে ঝালমুড়ি আছে সেটার মতো একটা ফ্লেভার আসে আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব লবণটা লবণটা একদম শেষ পর্যায়ে দিচ্ছি লবণটা অ্যাড করে আস্তে আস্তে আমি রান্নাটা শেষ করব কিন্তু এ ফাঁকে বলে দেই চুল আর আঁচটাকে অবশ্যই কমে রাখতে হবে আর উঠানোর আগে আমি দিয়ে দিলাম এখানে থ্রি টেবিল স্পুনের মতো খাঁটি সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার পর আমি খুব বেশি সময় নিব না মোটামুটি তাড়াতাড়ি করে আমি রান্নাটাকে শেষ করে নিব আর আপনাদেরকে বলি যে আমার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর মশলাগুলো নিচের দিকে চলে গেছে তাই রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। মিক্সচার করতে হবে এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এমন তো অবস্থায় একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নিলে আপনার এই মশলাটাকে সর্বোচ্চ ফ্রিজের বাইরে আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই মশলাটা দিয়ে আমি এখন একটু ঝালমুড়ি বানিয়ে নিচ্ছি ঝালমুড়ি বানানোর জন্য আমি কতগুলো মুড়ি নিয়ে নিলাম প্রায় তিন মুষ্টির মতো মুড়ি নিয়ে নিলাম তারপর সেখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা অল্প একটু পরিমাণ আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কম বেশ করে দিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিব টু টু থ্রি টেবিল স্পুনের মতো যে ছোট চানাচুর আছে চানাচুরটা দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন কম বেশি আর আপনারা যে ফ্লেভারের চানাচুর চান সেটা অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর সেই সাথে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি অ্যাগেইন পেঁয়াজ কুচি আপনারা কতটুকু খেতে চান সেটার উপর ডিপেন্ড করবে পেঁয়াজ কুচিটাকে দিবেন তারপরে পরিমাণ মতো মরিচ আপনাদের ঝাল অনুযায়ী এবং পরিমাণ মতো ধনে পাতা দিয়ে আপনারা চেষ্টা করবেন এই মাখানোটাকে রেডি করতে আর সবশেষে যে জিনিসটা দিব যে এতক্ষণ ধরে যে রান্না করে যেই মশলাটা রেডি করেছি ঝালমুড়ির জন্য সেখান থেকে আমি এক এক টেবিল স্পুনের মতো দিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশ করতে পারেন একটু কম বেশি করে দিতে পারেন সেটা দিয়ে উপরে আমি যেটা করব উপরে সামান্য পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিট লবণ আছে আমি একটু বিট লবণ ছিটিয়ে দিয়ে এই বক্সের মধ্যে একটু ভালোভাবে নেড়ে আমার ঝালমুড়িটাকে রেডি করে নিব এই ঝালমুড়িটা একদমই যে স্কুল গেটের মামারা যেভাবে ঝালমুড়ি বানায় ঠিক একই রকম একটা ফ্লেভার হয়েছে যেটা আমার হাজব্যান্ড আমাকে রিভিউ দিয়েছে আর সেই সাথে বলছি যে এই ঝালমুড়িটা আপনারা যে কোনো সময় বানাতে পারেন যদি এই মশলাটা আগে থেকে রেডি করা থাকে এবং এটা খেতে যেরকম সুস্বাদু এবং অনেক দিন রেখে সংরক্ষণ করা যায় ফ্রিজের বাইরে আপনারা এক মাস সংরক্ষণ করতে পারবেন এবং ফ্রিজের ভিতরে আপনারা হয়তো আরও দুই তিন মাস ধরে এটাকে সংরক্ষণ করতে পারবেন এটা কোনো ধরনের নষ্ট হবে না আর আমি স্কুলের মামাদের মতো একটা কাগজের একটা ট্রায়াঙ্গুলার শেপ বানিয়ে নিয়েছি সেটার মধ্যে এখন আমি সবগুলো ছালমুড়ি ঢেলে একটু মামাদের স্টাইলে সার্ভ করার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এই উদ্যোগটা নেওয়ার মূল কারণ হচ্ছে একটু করে দেশের মতো ফ্লেভার আনার জন্য একটু দেশের ছোটোবেলার ফ্লেভারে যাওয়ার জন্য এটা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আলাইকুম